আগের সপ্তাহে কিছুটা সাদামাটা গেল, এই সপ্তাহে আবারও জমে উঠেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল কি করে বলবো তোমায়। জয় আর বাবলির বিয়ের পর গল্পে একসাথে অনেক টুইস্ট এসেছে। কর্ণর বিরুদ্ধে চক্রান্ত করতে ভালোবাসার নাটক করে বাবলিকে বিয়ে করে নেয় জয়। এর পাশাপাশি কর্ণকে তারই বাড়িতে কর্ণর বাবা এবং রাধিকার কাছে আবারও ভুল প্রমাণিত করে। সবাই ভুল বুঝতে শুরু করেছে কর্ণকে। ওদিকে জয়ের বাড়িতে বাবলির প্রতি কেমন ব্যবহার করা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। ধীরে ধীরে কর্ণ রাধিকার পাশাপাশি বাবলিও এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠেছে। এই বাবলির চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশনের অন্যতম চেনামুখ অভিনেত্রী কুয়াশা বিশ্বাস। কিছুদিন আগেই বাবলির ক্যারেক্টারের জন্য তাকে কাস্ট করা হয়। প্রথমে দর্শক মানতে না পারলেও বাবলি রূপে এই অভিনেত্রীকে তারা সাদরে গ্রহণ করেছে। শুধুমাত্র পর্দায় নয়, বাস্তবেও নাকি তিনি বিবাহ নিয়ে ভাবছেন। কদিন আগে তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তার হাতে আংটি দেখে অনেকেই বলছে তাদের নাকি আংটি বদল হয়ে গেছে। বাস্তবে অভিনেত্রীর সেই বিশেষ মানুষটির নাম সোমিনাথ মণ্ডল। বেশ অনেকদিনের সম্পর্ক তাদের। নিজেদের জীবনে উভয়ই খুব ব্যস্ত, তবে সময় পেলে একসাথে অনেকটা সময় কাটান তারা। অভিনেত্রীর শেয়ার করা সেই ছবিটির জন্য তাদের খুব তাড়াতাড়ি বিবাহ করা নিয়ে তার ভক্তদের মধ্যে বিশেষ কৌতূহলের উদয় হয়েছে। যাই হোক, অভিনেত্রী এখনও এইসবের পর কিছু বলেননি। তো বন্ধুরা, অভিনেত্রীকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।